স্ট্রোক হলে একটা সময় ছিল যখন আমরা সবসময় যে জিনিসটা, স্ট্রোক হলে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন খাইয়ে বা তাদেরকে সুস্থ করার চেষ্টা করি, এবং স্ট্রোক হলেই সেই মানুষগুলোর পঙ্গু বা প্যারালাইসিস হয়ে থাকবে এবং এইভাবেই তাদের জীবনটা বয়ে চলবে, এই ধরনের ধারণা কিন্তু এক সময় ছিল এবং এই চিকিৎসা পদ্ধতি কিন্তু বাংলাদেশে খুব বেশি এক্সিস্টিং ছিল না। তার ফলে মানুষের মধ্যে ধারণা ছিল যে একটা মানুষের স্ট্রোক হলে আসলে তার থেকে তাকে ভালো হওয়া বা নিস্তার হওয়া বা সেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু অসম্ভব, এরকম একটা ধারণা ছিল। কিন্তু দিন কিন্তু বদলে গেছে, এখন কিন্তু অনেক অনেক স্ট্রোকের আধুনিক এবং অত্যাধুনিক চিকিৎসা কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো হচ্ছে, যদি স্ট্রোক করে কোনো মানুষ, বিশেষ করে রক্তনালী বন্ধজনিত যে স্ট্রোক হয়, সেটার হওয়ার পরে একটা মানুষ যদি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই নিউরো সেন্টার যেগুলো আছে সেগুলোতে যদি পৌঁছায়, তাহলে এই যে রক্ত জটিলতা বা রক্ত জমাট বেঁধে বাধা অংশ থেকে রক্ত জমাটটাকে যদি সরিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু একটা মানুষ সম্পূর্ণরূপে আবার আগের নর্মাল লাইফে চলে আসতে পারে। এই জন্য খুব দ্রুত একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সাথে যোগাযোগ করতে হবে, যেখানে আসলে এন্ডোভাস্কুলার যে প্রসিডিউর আছে সেগুলো অ্যাভেলেবল আছে। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যে অনেকের বারবার স্ট্রোক হচ্ছে অথবা ছোটো ছোটো স্ট্রোক, আমাদের যেটা সংক্ষেপে টিআই বলি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের আসলে আমাদের গলায় যে নালীগুলো আছে, রক্তনালী যেগুলো আমাদের ব্রেনে রক্ত সাপ্লাই দেয়, সেগুলো অনেক সময় ব্লক থাকে। তো এই রক্তনালীগুলো যখন ব্লক থাকে বা বন্ধ থাকে, তাদেরকে আমরা কিন্তু স্টেন্টিং করা বা হার্টে যেমন রিং পরানো হয় সেরকম কিন্তু রিং পরানোর মাধ্যমে সেগুলো যদি আমরা সচল করা হয়, তাহলে পরবর্তীতে বারবার স্ট্রোক হওয়া থেকে কিন্তু এই মানুষগুলো রক্ষা পাবে এবং স্ট্রোকজনিত যে কোনো জটিলতা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা গেল একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে যে, যদি কোনো এটা ছাড়াও অনেক মানুষের আছে যাদের মাথার মধ্যে রক্তক্ষরণজনিত কিছু কিছু স্ট্রোক হয়ে থাকে, তো রক্তক্ষরণজনিত স্ট্রোক হলেই বিভিন্ন ধরনের, যদি এর রক্তের ভলিউম বা কতটুকু পরিমাণ হয়েছে, যদি বেশি ভলিউম বা বেশি পরিমাণ থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত যদি আমরা অপারেশন করে এই রক্তগুলোকে বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো আউটকাম বা ভালো একটা সম্ভাবনা থাকে তাদের ভালো হয়ে ওঠার। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হয়। পাশাপাশি অনেক সময় বিভিন্ন ধরনের রক্তনালী ফেটে গিয়ে বা রক্তনালী টিউমারজনিত কারণে ইভিএম যেগুলো আমরা বলে থাকি বা অ্যানিরিজম বলে থাকি, সেগুলো যদি হয়, সেগুলোর আর্লি বা যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলোকে স্বাভাবিক লাইফে অনেকাংশেই ফেরানো সম্ভব হয়। সুতরাং স্ট্রোক হলেই সেটার কোনো চিকিৎসা নাই, শুধুমাত্র ফিজিওথেরাপি বা কিছু ঔষধের মাধ্যমে চিকিৎসাটা চলবে, এবং স্ট্রোক হলেই যে তাদের পঙ্গুত্ব বরণ করে সারা জীবন পড়ে থাকবে, সেই জিনিসটাতে কিন্তু এখন আমরা সরে এসেছি। স্ট্রোকের অ্যাভেলেবল যে চিকিৎসাগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু খুব ভালো থাকতে পারি। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগবে এবং নিজের পরিবার পরিজন এবং অন্য সবাইকে এই ইনফরমেশন শেয়ার করে তাদেরকে একটু সতর্ক করার মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।